শাহরাস্তিতে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী। চাঁদপুরের শাহরাস্তিতে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা ও পৌরসভায় ছাত্রদলের শাহরাস্তি কপি পার্কে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ বি এম পলাশের সভাপতিত্বে সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল এবং সদস্য সচিব তানবীর হাসান সুলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি দুলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের সাহসিকতা, উদ্যম এবং প্রতিশ্রুতি পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করতে। ছাত্রদলের আজকের এই সম্মেলনের প্রতিজ্ঞা, মনোবল এবং শক্তিকে কাজে লাগিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধারের জন্য 2023 সালের নির্বাচন আমাদের কাজে লাগাতে হবে। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।